রাসেলস ভাইপার একটা ধরতে পারলেই হাজার পুরস্কার তো তাই নেমে পড়ছে সাপ ধরতে আর সাথে নিয়েছি বাজার থেকে আনা এক বিশেষ ধরনের পাউডার তো চলুন শুরু করা যাক এই সাপ 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 ধরার আগেই লাভ একটু মজা করলাম বন্ধুরা আসলে আমি সাপ ধরতে যাচ্ছি না কিন্তু এই ভয়ঙ্কর রাসেলস ভাইপারের হাত থেকে বাঁচার উপায় আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বর্তমানে ফেসবুকে ঢুকলে শুধু রাসেলস ভাইপার আর রাসেলস ভাইপার এই সাপ যতটা না ছড়িয়েছে তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়ায় এর গুজবটা ছড়িয়েছে তবে রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া এটি একটি খুবই বিষধর সাপ যে কোনো সাপে কাটলে সর্বপ্রথম কাজ হচ্ছে রোগীকে কাপড় জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত স্থানের কিছুটা উপরে বেঁধে দিতে হবে যাতে বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়তে না পারে তারপর তাকে সাথে সাথে জেলা সদর হাসপাতালে অথবা বিভাগীয় সরকারি হাসপাতালে নিয়ে যাবেন কারণ সরকারি হাসপাতালগুলোতেই অ্যান্টিভেনাম পাওয়া যায় বেসরকারি হাসপাতালে নিয়ে অযথা সময় নষ্ট করবেন না কারণ রাসেলস ভাইপার সাপে কাটার পর খুব দ্রুতই রক্ত জমাট বাড়তে থাকে পুরো শরীরে রক্ত জমাট বেঁধে গেলে কি হয় তা তো আপনারা ভালো করেই বোঝেন এত টেনশনের ভিতরও আসার বিষয় হলো এই সাপ মানুষের বাড়ি ঘরে তেমন একটা ঢোকে না এবং কাউকে তাড়া করে কামড়ায় না চর অঞ্চল এবং ঝোপে ঝাড়েই বেশি দেখা যায় এই সাপগুলো এইসব স্থানে যারা কাজ করেন তারা একটু সতর্কতার সাথে কাজ করবেন এবং চোখ কান খোলা রাখবেন আর আমি এই যে পাউডারটি ছড়াচ্ছি এটা হচ্ছে ব্লিচিং পাউডার যেটা কাপড় ধোয়ার কাজে ব্যবহার হয় ব্লিচ পাউডারের গন্ধ এবং এর রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে সাপ পোকামাকড় দূরে থাকে যারা সাপ নিয়ে গবেষণা করেন এবং সাপ সম্পর্কে অভিজ্ঞ তাদের থেকেই প্রাপ্ত তথ্য এটি অনেকেই বলবে কার্বোলিক অ্যাসিডের কথা কিন্তু পিওর কার্বোলিক অ্যাসিড পাওয়া যায় না যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা কোনো কাজে আসবে না শুধু শুধু অর্থ নষ্ট হবে ভয় পাওয়ার কিছু নেই বাঁচানোর মালিক তো একজন আছেনি। ভিডিওটি শেয়ার দিয়ে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে সতর্ক হওয়ার সুযোগ করে দিন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন